जय कृष्ण काली मायर जय। बुझते ही आज के शनिवार अनेक भक्तरा चले आज के कलकाता के भक्त पार्सनल गाड़ी एसें अरिजित छोट एक बाच्चा से आगे मायर मायर मंदिर एस उच्चमाध्यमिक परीक्षा देवे मायर आशीर्वाद नीते आगे माँ के एने माँ एखान जा प्राणी सुस्थ हो आर अरिजित एस छोट उच्चमाध्यमिक पर से सन्तान मायर का एस मायर जो सुंदर माला माँ के एने दिए पढ़ा और ये रजनीगंधा फुले माला गोपू सोना रजनीमाली मायर जन लाड्डू मायर जन अनेक रकम मिस्टी तारपरे अपना अनेक रकम मिस्टी मायर जन एने अवश्य माँ के लिए सेवा देव मायर जन फल मायर जन फल एने बुझते ही भक्तरा अनेक दूर थे चले भक्तरा चले एस प्राय एकदम अरिजित अरिजित बाबा एस एकदम पुरो एकदम साढ़े पाँचटार मध्य बाड़ी पहुँचे गे एकदम साढ़े पाँचटार मध्य पहुँचे गे अवश्य हमें माँ के हार जगह माँ के पढ़ दिए सेगल माँ के मालागुलो खुले दिए एक माँ के मालागुलो पड़ा और मायर हाथे समस्त मालागुलो माँ के एक खुले दिए एक भक्त माँ सीमा माँ अनेक बार हाँ मैसेज कर शाड़ी पढ़ानों शाड़ी तो अवश्य पढ़ा मायर मालाटा मालागुलो खुले दी एकदम खूब तातड़ी करते हैं आज के भीषण आज के भक्त संगे कथा भक्तरा चले भक्त संगे कथा एक भक्तमा कल के माँ के सदा शाखा दिए गए एकदम सदा शाखा मेटा माँ के पढ़ाब देखछ माँ देखे कम देखो हाथ देखो दादा देखे कम खुले आज देखो आज के चेपे देखो भक्तरा देखें माला तो देखें कम को चेपे धरा आज देखो कि लीला एकदम भोर बेला स्नान करी माँ के अनेक अनेक प्रचुर भक्तरा आज के आसबें खूब ताड़ाहुड़ो कर एकदम माँ के एकदम परिष्कार दीची और मायर शाड़ी खुले एक माँ के अन्य रकम शाड़ी पड़ा अनेक सीमा माँ बोले शाड़ी पड़ाते अवश्य एके एके पड़ा से शाड़ी पड़ा जो माला माए पड़ूक देखें एक छोट माला आई माला माँ के निजे हाथे पड़ाते हैं खुले दिल शाड़ी माँ के पड़ा अनेक अनेक भोरे उठे अनेक अनेक भोरे उठे स्नान स्नान कर मायर का चले स्नान करते काज सेरे स्नान करते करते भक्त चले मे साढ़े पाँचटार समय बुझते ही कलकाता दमदम के नाम करते लिखे दिए गए पुजो करब सब टिफिन नहीं दिए माँ के साइड पढ़ाते हैं माँ के साइड चेंज कर दिल मायर मालागुलो चेंज करब एक भक्त माँ सीमा मायर शाड़ी पड़ाई शुक्ला मायर शाड़ी पड़ा और एक भक्त माँ
বেনারসি দিয়ে গেছে মাকে, সেটা আমি পরাবো মাকে এক একটা করে শাড়ি। আজকে অনেক অনেক ভক্তরা আসবেন, আমি ভীষণ তাড়াতাড়ি করে মাকে শাড়িটা পরিয়ে দিই। অবশ্যই যেসব ভক্তরা শাড়ি মাকে দিয়ে গেছেন, আমি ঠিক সময় করে পরিয়ে দেবো মাকে, একটু ধৈর্য করবেন, আমি অবশ্যই পরাবো। মাকে শাড়িটা পরিয়ে দিয়ে একটু, তারপরে মাকে পরানোর পর আমি ভিডিও করে ছাড়বো। আমি চলে এসছি, বুঝতেই পারছেন। আজকে আমার হাজব্যান্ড ছুটি পেয়েছে, নিউজ পেপারে পাই 26 জানুয়ারি, 26 জানুয়ারি ছুটি পাই নিউজ পেপারে, তাই জন্য আমার সকাল থেকে আজকে হেল্প করছে, বুঝতে পারছেন। সকাল থেকে ভক্তরা চলে এসছেন আজকে, চা বসে দিয়ে চলে এসছি আমার স্বামী, যেহেতু আমি বললাম চাটা ইয়ে করো কেন।
একদম মা দেখুন একবার মাকে পরিয়ে দিয়েছে। আমি না মাকে শাড়ি পরাতে পরাতে এমন অভ্যাস হয়ে গেছে না, মানে একদম মাকে শাড়ি পরাতে পরাতে আমার অভ্যাস হয়ে গেছে। দেখাই মানে একদম পারি মাকে পরাতে। কোথা থেকে বলছেন মা? দেখুন কি সুন্দর লাগছে মাকে। গোপাল ওঠ সোনা, উঠে এবার দেখা। আমি মাকে অবশ্যই যে ভক্ত মালাগুলো নিয়ে এসেছেন আমি বই দিই মাকে, পরে কাপড়টা আমি পরাবো। দেখুন এটা সীমা মা পাঠিয়েছিল, শুক্লা মা দিয়েছেন, আরও কালকে মা এসেছিলেন বেনারসি, মাকে শাড়ি দিয়েছে, একে একে পরাবো কালকে। আর মালাগুলো একটু পরিয়ে দিই খুব ভীষণ তাড়াতাড়ি করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তরা চলে এসছে, মালাটা মাকে পরিয়ে দিই একটু। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তরা চলে এসছেন মাকে। মা ভালো লাগছে তো? লাগছে না? মাকে একটু সাজিয়ে দিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। রজনীগন্ধা ফুলের মালা মাকে দিয়েছেন একদম। এটা করে দিয়েছে, এটা গোপু সোনা আছে, গোপু সোনাকে দিয়ে গেছেন। আর একদম মাকে এখন দেখলে মালা আছে, এটাও পরাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা যেটা আমি পরিয়ে দিয়েছি দেখুন গোপুসোনাকে মাকে, আমি অবশ্যই আপনাদের সোনা মা, আমার সোনা মা, আপনাদের কৃষ্ণকালী মা। আমি না মানে মাকে শাড়ি পড়াতে পড়াতে মানে অভ্যাস হয়ে গেছে মাকে, আমার পড়াতে বেশিক্ষণ টাইম লাগে না। আর একটা জিনিস আমি একটু বলবো, কেন বলুন তো, মানে আমার হয়তো অনেক ভক্তরা দেখেছেন মন্দিরের জন্য, মায়ের মন্দিরের জন্য বলছি। হ্যাঁ, যতটা আমাদের আমি এটা আমার স্বপ্ন আছে যে মায়ের মন্দিরটা করার জন্য। কেন আমি কেঁদে ফেলি তার কারণ আপনারা বুঝতেই পারছেন। আমি হ্যাঁ আমি ভক্তদের কাছে কোনো দিন আর পর্যন্ত কোনো এক টাকাও নিই না। আমি ভক্তরা যেটা খুশি ভরে দেয় সেটাই মায়ের পূজা হয়। আমি এটাই বলবো ভক্তরাও, যদি আপনারা ভক্তরাও যদি চান যে সোনা মাকে ভালো জায়গায় বসাতে, অবশ্যই পারবেন। আমি জানি অনেক ভক্তরা আমাকে ছোট্ট ছোট্ট করে হেল্প করছেন, আমি পারবো। আপনারা খুব জানেন আমিও বাড়িতে বসে থাকি না, আমি ফুচকা টুচকা করে আমি চাইদিকে যেহেতু ছেড়ে দিয়েছি, তারপরে আমার স্বামী আমি যতটা পারি করি, পেপার নিউজ পেপার দিচ্ছে আমি না, একটা দরকার হলে বাড়ির যে বাড়ির দলিলটা আছে সেটা বন্ধক দেবো, বন্ধক দিয়ে আমি লোন তুলবো। আমার বৈশাখ মাসে মায়ের অমাবস্যার পুজো আছে, সে অমাবস্যাটা পুজোটা হওয়ার পরে আমি মায়ের মন্দিরটা করতে লাগবো। কারণ আমার না আমি ভাবতে পারিনি যে আমার এত ভক্ত বাড়বে। আমি ভেবেছিলাম মা এরকমই থাকবে, মায়ের যা হচ্ছে হচ্ছে, এত যে হাজার হাজার ভক্ত আসবে সেটা তো বুঝতে পারিনি। তারপরে কী বলুন তো, বিশেষ করে এটা আমার স্বপ্ন, অনেকে তো স্বপ্ন থাকে ভালো ঘর বাড়ি বানাবো, আমার এটা স্বপ্ন না। আমার স্বপ্ন মায়ের একটা মন্দির করবো। আর একটা স্বপ্ন দেখবেন, অনেক বৃষ্টি পড়ছে তো অনেক ভক্তরা তো আসছে, অনেক ভক্ত এসে না, মানে আমি নিচে যত এত হাজার হাজার ভক্ত ঘরে জায়গা পাচ্ছি না বসে দিতে। এবার ভক্তরা বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে তারাও ভিজে যাচ্ছে, দিয়ে আমার না তখন খুব কষ্ট হচ্ছে। তারপরে এত রোদ আসছে, এবার বৈশাখ মাস মাথায় কোনো ছাপট নেই, তারাও প্রচণ্ড রোদিতে কষ্ট হয়। ছোটো ছোটো অনেক বাচ্চা আসে, তাদের ভীষণ কষ্ট হয়, রোদটা নিতে পারছে না, আমি বুঝতে পারি কাঁদে তারা। তাই আমার এটাই সেই জন্যই আমি মন্দির করার জন্য আমি ভীষণ কেঁদেছিলাম।
আর একটা মনের আশা যেটা হচ্ছে, অনেক ভক্তরা দূর থেকে যখন বলেন না যে মা আমি আমি যেতে চাই, তা আমি যখন যাব তাহলে তো আমি আর আসতে পারবো না বাংলাদেশ থেকে। অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে আসতে পারে, হয়তো সঙ্গে সঙ্গে ফিরতে পারে না। আমার এটা না মনের খুব আশা যে মায়ের মন্দির, এত বড় মায়ের মন্দির হবে যে সব ভক্তরা যেতে পারবেন না, বাড়ি পৌঁছাতে পারবেন না, তারা যেন মায়ের কাছে মন্দিরে যেন থেকে যেতে পারেন, সেই ব্যবস্থা যেন আমি করতে পারি। আর মায়ের যেন অন্নভক্ত খিচুড়ি ভক্ত হবে, সেখান থেকে মা বাবারা আহার করতে পারবেন, এটাই আমার স্বপ্ন। আমি আজ পর্যন্ত কোনো ভক্তের কাছে কিছু আমি চাইনি, আমি অবশ্যই আমি চাইবো না। আমি মা যদি মন হয় মন্দির হবে, আর যদি না হয় আমরা যতটা পারবো বাড়ির দলিলটাও বন্ধ দেবো। আমি আর আমার স্বামী আলোচনা করেছি, বাড়ির দলিলটা বন্ধ দিলে যা টাকা উঠে আসবে আশা করি মায়ের মন্দিরটা হয়ে যাবে। আর যারা ভক্তরা 2000, 1000, 5000, 6000 করে দিচ্ছেন, অবশ্যই আমি সেটা খরচা করছি না, সেটা আমি জমি মায়ের মন্দিরটা আমি করতে চাইছি। কারণ বৈশাখ মাস আসছে, বুঝতে পারছেন বৈশাখ মাস মানে প্রচণ্ড রোদ গরম, এখানে একটা ছাপট নেই। আমার মন্দিরে, মায়ের মন্দিরে, আপনাদের মন্দিরে ছোটো ছোটো অনেক বাচ্চারা আসে, তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে না। সেই জন্যই আমি মায়ের মন্দিরটা বৈশাখ মাসে পুজো হওয়ার পরে আমি চেষ্টা করবো যথাসাধ্য। সেই জন্য আমরা না কেউ বসে থাকি না, আমার স্বামী ভোর 4টার সময় উঠে নিউজ পেপার দেন বাড়িতে বাড়িতে, ওর একটা বিজনেস আছে, সেখান থেকে যেটা আর্থিক উঠে আসে আমরা সেটা সঞ্চয় করছি। তারপরে ফুচকাটাও বানাতে শুরু করেছি, ফুচকা ঘরে বানাতে পারছি না, কিনে নিয়ে এসেও বিক্রি করছে, কারণ ও রাত ভোর 4টে ওঠে আবার রাত 12টা 1টার সময় ঘুমায় আমার স্বামী। সেই ফুচকাটা যেটাই হোক বিক্রি হলে একটা আর্থিক ইনকাম, সেখান থেকে আমরা টাকা সঞ্চয় করে ব্যাংকে সঞ্চয় করছি। যে যা ভক্ত 2000, 5000 দিচ্ছেন সেটাও আমি, যে যা দিচ্ছেন আমার মনে আছে সেটাও ব্যাংকে সঞ্চয় করছি, সেটা যতটা যা উঠে উঠবে আর যার মন হবে দেবে। আমি তো কোনোদিন বলি না আমি হাঁটতে নামাজ নারাজ, আমি কোনোদিন হাঁটতে শিখিনি, আমি অনেক পরিশ্রম করে আজকে জায়গাটা কিনেছিলাম, যে দলিলটা আছে সেই দলিলটা বন্ধক দিয়ে আমি যে টাকাটা উঠে আসে আমি সেটা মায়ের, আমরা তো খাটতে পারছি, আমরা তো একদম বয়স কম, আমরা প্রচুর পরিশ্রম করবো, আমার স্বামী দিন রাত পরিশ্রম করে, আমিও করি, আমার চেয়ার দেখেও বুঝতে পারছেন, নিজে না খেয়ে না দেওয়া আমি করবো মায়ের। তবে আমার এটা ইচ্ছা যে যতই বলুন আমি কিন্তু মায়ের মন্দির করবই, এটা আমার মনের মধ্যে টার্গেট, মায়ের মন্দির করব। বিশেষ করে আমি একটা বড় এখানে আচেলা করব, যেন ছোট্ট বড় বয়স্ক যারা অনেক বয়স্ক রোগ জ্বালা নিয়ে আসেন তাদের রোদে যেন কষ্ট না হয়, আমি অবশ্যই করব মায়ের মন্দির। আমি এটাই ভক্তদের বলি যে আমি যেন মায়ের আশীর্বাদ নিয়ে চলতে পারি। আর অনেক ভক্তরা কষ্ট পেয়েছেন কেঁদেছিলাম বলে, যে যা পেয়েছেন মাকে দিয়েছেন 1000, 2000, 5000, 6000, যেমন ভালোবেসে মাকে দেন। অবশ্যই দেখুন আমার একা দ্বারা চলা যায় না কিন্তু, এটা ভাববেন না। আর যে কোনো দেখবেন মায়ের মন্দির হতে, আর যে কোনো জিনিস মায়ের মন্দির হতে একে অপরের কিন্তু সহযোগিতা থাকা দরকার। অযোধ্যার যেমন রাম মন্দির, রামজি এলেন, এটাও তো হাজার হাজার কোটি কোটি ভক্তদের সাহায্য দিয়ে মন্দিরটা হয়েছে, একার দ্বারা সম্ভব হয় না কোনো কিছু। আমি জানি আমার মায়ের মন্দির করতে একার দ্বারা হয়তো সম্ভব হবে না, আমি জানি মায়ের মন্দির হবে। আমার কী বলুন তো একটা স্বপ্ন, আজকে আমি সত্যি বলছি, আমি আমি যেটা হচ্ছে মায়ের, জানেন তো মায়ের যে এত ভক্তরা শাড়ি দিয়ে যান না, মানে আমার না মনে হয় যে গোপু সোনাকে এত এত খাবার, তারপরে মাকে যেমন এত এত সন্দেশ মিষ্টি, তারপরে থালা বাসন দিয়ে যাচ্ছেন, আমার না এমন মনে হয় যে আমি না মানে একটা থকথক করে মানে শোকেসের মতো থাকবে, জানেন তো এই যে গোপু সোনার ব্যাগ জামা টামা দিয়ে যায়, আমি না এরকম করে সাজিয়ে রাখবো, মায়ের শাড়িগুলো সাজিয়ে রাখবো, মায়ের যে যা দেবে সাজিয়ে রাখবো, মায়ের মিষ্টি, মাকে না আমার মনে হয় এক এক দিনে এক এক রকম শাড়ি চেঞ্জ করে পরাবো, তারপরে মনে হয় মায়ের একটা ছোট্ট খাট রাখবো, মাকে শয়ন দেবো, মায়ের তো এমনি আমি পা টিপে দিই, মাকে পা টিপে দেবো, যেমন আমি ভালোবাসা, যেমন আমি মাকে ভালোবাসি সেরকম করে ভালোবাসতে চাই। তারপরে এক এক রকম যারা মাকে থালা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ মায়ের এরকম মানে থালাতে মাকে অন্ন পরমান্ন করে করে মাকে দেব, আমার এরকম মনে হয় হাতের সামনে সব সাজিয়ে গুজিয়ে রাখবে, এরকম অবশ্যই আমার মনে আসা পূর্ণ হবে। মা যখন এত ভক্তদের এত উপকার করছেন, তবে আমার একটাই অনুরোধ মাকে কিছু দিন দিন বা নাই দিন, হ্যাঁ মাকে কিছু দিন বা না দিন, কিন্তু যেন কৃষ্ণকালী মাকে যেন কেউ ভুলে যাবেন না। আমার আমি প্রথমেই বলেছি যেটা ভালোবেসে দেবেন মা সেটাই নেই, মায়ের তো কোনো দাবিদার চাহিদা চাহিদা নেই। আমি প্রথমেই বলেছি আমার নিজের জন্য নয়, আমার একটা ছেঁড়া শাড়ি হলেও অসুবিধা নেই, আমি মাকে যেন সাজিয়ে গুজিয়ে রাখতে পারি, মাকে যেন ভালোবাসতে পারি। তবে এত যে লাখো লাখো কোটি কোটি ভক্তদের উপকার হচ্ছে, তারা উপকারটা নেওয়ার পর যেন ভুলে যাবেন না মাকে, কৃষ্ণকালী মাকে, সোনা মাকে, কারণ আমার সোনা মাকে কেউ যদি ভালোবাসে না, আমার একটা যদি ফুলের মালা এনে দেন, আমি আমার মুখে দেখবেন অজোরে হাসি, হাজার হাসি, আমি দিন রাত দেখবেন কাঠে, তো আমি এত পরিশ্রম করি মাকে, জানেন কতবার আমি সেবা দিই, আমি আপনারা জেনে গেছেন আমার কথা শুনে, আমি অন্য কিছু না সেবা নিই কিন্তু মাকে আমি ভীষণ ভালোবাসি। এই যে মায়ের হাতে দেখুন
যে যা ভক্তদের কাছে আমি মাকে সন্দেশ দিয়েছি, মাকে সাজাতে গোছাতে ভীষণ ভালোবাসি, তাই আমি কেঁদেছি এই জন্যে। অনেক ছোটো ছোটো তো শিশুরা আসে, তারা ভিজে যায়, অনেক বয়স্ক বাবা এসেছেন, ভিজে গেছেন অঝরে, আমার মানে থত্থর করে কাঁপছেন, আমার সেই দৃশ্য দেখেন আমার সেই জন্যই আমি কেঁদেছিলাম। আমার এটা বলি আমি যেন ভক্তদের জন্য কিছু করে যেতে পারি, আমি যেন ভক্তদের জন্য কিছু করে যেতে পারি, এটাই আমার কাছে বড় পাওনা, এটাই আমার কাছে বড় পাওনা। আর আমি যখন থাকবো না, যখন ভক্তরাও যেন এসে এমন একটা মায়ের মন্দিরে পেয়ে যেন ভক্তরা এসে থাকতে পারেন, এটাই আমার মনের আশা। অনেক এই তো ভক্ত মাও চলে এসেছেন, কোথা থেকে এলেন মা? এখানে ঠিক আছে, বোন এসছে দূর থেকে। ঠিক আছে, আমি সেদিন এসেছিলাম, বোনকে বলেছি। ঠিক আছে মা, এই যে ভক্তরা চলে আসছে, আমার এটাই স্বপ্ন, এগুলো এখানে রাখবো। হ্যাঁ মা রাখো, অনেক ভক্তরা যেটা হচ্ছে কি আমি এমন আর্চনা করতে পারি যেন কোনো কারোর কষ্ট না হয়, তারা এসে যেন মায়ের কাছে শান্তি করে বসতে পারে, এটাই আমার এটাই আমার স্বপ্ন। একবার সবাই মন প্রাণ বলে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কালী মায়ের জয়। মাকে একটু চাপিয়ে দিই একটু, জয় ওনাটা। আমি যেন লাখ লাখ কোটি কোটি ভক্তদের আমি যেন একদম নিঃস্বার্থভাবে যেন করতে পারি, তারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। আমি কোনো কাউকে কষ্ট দিতে চাই না, কোনো ভক্তদের সবাই ভালো থাকুক, যেন কোনো বাচ্চা শিশু যারা যেন জলে না ভেজে, এটাই আমি চাইবো। কোনো বয়স্ক মা বাবার যারা আসছেন তারা যেন কষ্ট না পান, এটাই আমি চাই। এবং উল্লুদ্ধনী দিন সবাই।